আদালতের ঘোষণায় আমরা যুদ্ধ করি নাই, রাজনীতির মীমাংসা রাজপথে রাজনীতিবিদরা করবে। আদালত প্রশাসন সব শেখ হাসিনার আঁচলে ইটটা বাঁধা, এই আঁচল কাটতে হবে, ঠিক না? তারেক রহমান আসবে, আরে এয়ারপোর্টে তো জায়গা হবে না যেদিন আসবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং তারেক রহমানের আজকে মাতৃকুলের শিশুর কানেও তার নামটা পৌঁছে দিচ্ছে, আমরা যতটা না তার চেয়ে অনেক অনেক বেশি সরকার তারাই প্রচার করে দিচ্ছে, সেই প্রচারে কিন্তু আমরা ফেল, অতটা প্রচার আমরা করতে পারছি না। অনেক মিটিংয়ে বক্তৃতা দেন ওনারা, সেমিনারে জ্ঞান দেন, আমি সম্মানের সাথে বলবো, বিনীতভাবে বলবো, আপনারা যে কোনো সুধী সমাবেশে বক্তৃতার সময় খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেন নাই এইটা একটু জনগণের সামনে ব্যাখ্যা করুন, জনগণ জানতে চায়। ওই যে ডাইনাবায় জাহিদ মালিক, ওই হাসান মাহমুদ, এখনই আমাকে কথা বলার তো দরকার নাই, একটা দলে যখন সব থেকে উড়েইব সেখানে এতটুকুই আমরা কেন কথা বলব? সে কারণেই বলবে আপনাদের সংগঠনের পাশাপাশি প্রস্তুত হন, ঘরে বসে করোনায় না মরে রাজপথে রক্ত দিয়ে গণতন্ত্রের জন্য ইতিহাসের বুকে নিজের নামটা লিখে যায়, লিখে যায়, কারণ আমরা এই পথ বেছে নিচ্ছি, জনগণের পথ। আরে চাকরি করলে আরো 12 বছর আগে বড় সচিব থেকে রিটায়ার করতাম, করি নাই তো, ব্যবসা করলে ওই দরবেশের মতো আমরাও ব্যবসায়ী হইতাম, দরবেশ আমাদের থেকে বড় না, বয়সে ছোট, আমরা আসি জনগণের অধিকার আদায়ে, কার কত কত টাকা হয়েছে এটা আমাদের কোনো হিংসা নাই, সময় মতো জবাব দিতে হবে টাকাটা কেন হইলো কিভাবে হইলো, কারণ বড় লোক হওয়াটা অপরাধ না, বড় লোক হওয়াটাকে পকেট মাইরে হইলেন না, চিন্তাই করেও করেও হইলেন না, প্রতারণা করেও হইলেন, সেইটা দেখার বিষয় আছে। সুতরাং দুযুগের যে আজকে কলেবর, এই কলেবর অনেক বড় করতে হবে, সেদিন দুযুগের মাথা নষ্ট হয়ে যাবে, প্রতিদিন অনুসন্ধান করতে করতে 54,000 বর্গমাইল হাঁটতে হাঁটতে জুতার তলা কম হয়ে যাবে, এমন কোনো গরম নাই আওয়ামী লীগের কোনো নেতা পাওয়া যাবে না 10টা, এই যে অপকর্মের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন, আর মুদ্রা পাথরে তো রেকর্ড করছে, মাত্র 10 লক্ষ কোটি টাকা, সামান্য টাকা, 10 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল, তার মানে মুদ্রা পাচারে ফার্স্ট, মিথ্যা কথায় ফার্স্ট, কোনটায় ফার্স্ট না, সব কিছুতে ফার্স্ট, সব কিছুতে সুযোগ খায়। অনেকে বলে না আমি মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা বলে বলবো না, ওরা সত্য কথা জানে না, এটাই অপরাধ দিয়ে লাভ নেই, ওরা সত্য জানে না তাই বলে না, তাই না? তো সুতরাং আমরা এই মিথ্যা কথায় উত্তর দিতে গিয়ে আমরা কেন সময় নষ্ট করব? আমাদেরকে আগামী দিন পথ চলতে হবে, ডু আর ডাই, গণতন্ত্র চাই, খালেদা জিয়াকে মুক্ত করবো, খালেদা জিয়া মুক্ত হইলে তো গণতন্ত্র মুক্তি পাবে, আর তার পূর্ব শর্ত সরকারের পতন, তারপরে আর কোনো দাবি দরকার নাই। একজনে বললো কি আমাদের মিলনে যুবতী বললো যে জাহিদ মালিক বলেছে বিশ্বের যে কোনো অবস্থানের থেকে করোনা মোকাবেলায় তারা শক্তিশালী হতেই পারে, কারণ ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছে, পুতিন করোনায় আক্রান্ত হয়েছে, তার নেত্রী শেখ হাসিনা আক্রান্ত হয় নাই, সেই সূচকে যদি বলে বাংলাদেশ করোনা মোকাবেলায় কি এগিয়ে আছে, মানুষজন মারা গেছে এটা তো কোনো বিষয় না, তাকেও নেত্রী আক্রমণ হয় না, ওবেদুল কাদেরের ভাষায় বলতে চাই আপনার নেত্রীর তো করোনার চেয়েও ভয়ঙ্কর, এবং আজকে 1.5 বছর যাবৎ উনি খুপড়ি ঘরের মধ্যে বসে আছে, আর ওবায়দুল কাদেরকে দেখা যায় কি টেলিভিশন একটা খুপড়ি বাক্সের মধ্যে, ডেইলি পুঁথিপাঠ, ডেইলি কথা, ডেইলি কথা, লাশ সরম নয়, তাদের দিয়ে এই ধরনের রাজনীতি হয়, মানুষ দেখতেছে ঝড় বৃষ্টি পড়ছে উনি বলতেছে আকাশ ফকফকা, রোদ্রে ঝলমল করে, তাহলে মানুষ কি মনে করে? এদের কথা শুনে যে মানুষ বিরক্তি বোধ করে এই কাণ্ডজ্ঞানটা তাদের এখনো হয় নাই, হয়েছে হয় নাই, সে কারণেই আমাদেরকে আজকে
জিয়াউর রহমানের শৈজ্জার মাজারে কোনোকালে কোনো কিছু ঘটেনি, হঠাৎ করে 17 তারিখে এই আক্রমণ কেন? বাম পাশে প্রধানমন্ত্রী ঘুমাচ্ছেন, 146 রাউন্ড গুলির শব্দ প্রতিটাই তার কানে গেছে। ডান পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়, পিছনে সংসদ ভবন, তার পাশে স্পিকারের বাসভবন, তারপরে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অফিস সব বিবেচনা করলো। এখানে তো গুলি ফোটা, এমনকি আর্মস ক্যারি করা এই অঞ্চলে, তো তাহলে পুলিশের কেন মাথা খারাপ হইল? আমি শেখ হাসিনাকে বলবো একটু তদন্ত করেন, দয়া করে তদন্ত করেন। এই ধরনের রেস্ট্রিক্টেড এরিয়ায় আর্মস বহন করাই তো নিয়ম নাই, সেখানে গুলি ফাটলো কেন? এখন বৃষ্টির মতো ছড়া মারছেন, অন্য কোনো লোক যদি এই সুযোগে আপনার দেয়াল টপকে আর একটা মাইরা দিত তখন কি হইতো? কারণ কোনটা কোনটার আওয়াজটা আপনি বুঝতে বুঝতে শেষ। হ্যাঁ, যদি ওই 21 আগস্টের মধ্যে পূর্ব অবগত হয়ে আপনাকে কোন ভূমিকায় অভিনয় করতে হবে সেটা পারো, পরিচালকের প্রেসক্রিপশন অনুযায়ী যদি কোনো কিছু হয় সেটা তো অন্য কথা। ইদানিং পরিমাণে রেগে লাফালাফি, ওই আমাকে মিলনের বাসার পাশেই বিকর্ণ সাই স্কুল, এটা সবাই চিনি আমরা। বিকর্ণ স্কুলের কলেজের যে প্রিন্সিপাল যেই ভাষায় কথা বলছে, যেটা ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে, এটা যদি সত্যি হয় তাকে কি পরিমণির চেয়ে উন্নত বলা যাবে? না, পরিমণিকে তার চেয়ে উন্নত বলতে হবে। পরিমণি জেলখানায়, উনি এখানে কেন? এই জাতীয় প্রিন্সিপাল যেই স্কুলের টিচার হবে সেই স্কুলের ভবিষ্যৎ কি ছাত্রছাত্রী? আপনার বরিশাল নিয়ে এত কথা বলার দরকার নাই, এটা তাদের সাংসারিক গণ্ডগোল। এটা প্রশাসন বলি না, আওয়ামী প্রশাসন ভার্সেস আওয়ামী লীগ, এটা ঘরোয়া ব্যাপার। এখানে আমাদের কোনো কিছু শিক্ষা গ্রহণ করার নয়, এই ঘরোয়া বিভাগ। কারণ মাঠের আওয়ামী লীগের থেকে প্রশাসনের আওয়ামী লীগ এখন বেশি শক্তিশালী, এটা তাদেরকে বহন করতে হবে। এটা যদি কোনো কাফরা দিতে হয় তারাই দিবে, আমরা দিতে হবে না। সে কারণেই আপনারা সংগঠন নিয়ে ব্যস্ত আছেন, দিন যাত্রী প্রয়োজন আছে, কিন্তু ক্লাস সায়েন্সের ক্লাসে লেকচার শোনার পরে একটু ল্যাবরেটরিতে যাইতে হয়, লেকচারের মধ্য দিয়ে যা শুনলেন ওটা ইমপ্লিমেন্ট করে পরীক্ষা করে দেখতে হয়, বাস্তবায়ন করে। সুতরাং আপনারা দিন রাত্রি সংগঠন করতেছেন, করেন, সংগঠনের শক্তি কতটুকু হলো সেটা প্রয়োগ করার জন্য এই যে এরকম রাজপথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মীদের মধ্যে আশার আলো সাহস যোগাতে হবে।